কিছুক্ষণ পর শুরু হচ্ছে আওয়ামী লীগের বর্ধিত সভা। তৃণমূলকে বিশেষ দিক নির্দেশনা দেবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতারা জানান, 7ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতেই এ সভার আয়োজন। এছাড়া উপজেলা নির্বাচন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়েও আসবে নির্দেশনা। কেন্দ্রীয় নেতাদের আশা, বর্ধিত সভার পর নতুনভাবে উজ্জীবিত হবে আওয়ামী লীগের তৃণমূল। গণভবনে ডাকা শনিবারের বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হয়েছে পৌরসভা, উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্যন্ত সকল নেতাদের। থাকবেন সহযোগী ও প্রার্থী প্রতিম সংগঠনের নেতারাও। এ নিয়ে স্বতঃস্ফূর্ততা বিরাজ করছে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এ বর্ধিত সভার পর নতুনভাবে উজ্জীবিত হবে আওয়ামী লীগের তৃণমূল। আরও খবর জানাতে গণভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, কিছুক্ষণের মধ্যেই তো বর্ধিত সভা শুরু হবে, এর বাইরে আরও কিছু তথ্য আপনার কাছে আছে কি না সার্বিক সব মিলিয়ে জানতে চাই আপনার কাছ থেকে। রেদওয়ান, যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পক্ষ থেকে, এই একেবারে কেন্দ্র থেকে শুরু করে থানা পর্যায়ের একেবারে সভাপতি সাধারণ সম্পাদক পর্যন্ত যে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আজকে গণভবনের সভাটি 10:30 শুরু হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত এই গণভবনের সামনে যে স্থানটিতে এই সভার স্থানটি রয়েছে সেইটি এখনও পরিপূর্ণ হয়নি। অর্থাৎ নিশ্চয়ই জানেন যে নিরাপত্তার কিছু বিষয় থাকে, সেই নিরাপত্তা গেটটি পার হয়ে এই ভেতরে ঢোকার যে জায়গাটি রয়েছে সেখানে আসতে কিছুটা বিলম্ব হওয়ার কারণে এখনও কিন্তু এই সভাটি শুরু হয়নি। তবে কিছুক্ষণের মধ্যে আশা করা হচ্ছে হয়তো এটি শুরু হয়ে যাবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে একেবারে কেন্দ্র থেকে শুরু করে উপজেলা, থানা, পৌরসভার যে সভাপতি সাধারণ সম্পাদক যারা এসছেন এবং মহানগরে যারা সভাপতি সাধারণ সম্পাদকরা যারা এসছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং এই যে যারা নেতারা এসছেন তাদের কথা তিনি শুনবেন। রেদ, নিশ্চয় জানেন যে নির্বাচনের আগে এই এই ধরনেরই কিন্তু একটি সভা হয়েছিল, যখন বলা হয়েছিল যেন সবাই যেন ঐক্যবদ্ধ থেকে নির্বাচন করে। কিন্তু নিশ্চয় জানেন যে এই যে নির্বাচনের সময় যে স্বতন্ত্র প্রার্থীরা বেশিরভাগ আসনেই আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন, আর সেখানে দলীয় একটু তিক্ততা, একটু বিভেদ, একটু দ্বন্দ্বের কিন্তু তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায়। আমরা কিন্তু দেখেছি যে সংঘাতেরও সৃষ্টি হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু বারবারই কেন্দ্র থেকে বলা যেমনটি হয়েছে তেমনি দলের সভাপতিও এই নেতাকর্মীদেরকে বারবারই একটি কথা বলেছেন, তারা যেন ঐক্যবদ্ধ থাকেন, নির্বাচন শেষ হয়ে গেছে, এখন যেন দলের যে ইশতেহারটি রয়েছে সেই ইশতেহার বাস্তবায়নে যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন, সে বিষয়টি নিয়ে কিন্তু বারবার এই নির্দেশনা দেওয়া হয়েছিল। সেটিরই কিন্তু আজকে একটি বর্ধিত রূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে গণভবনে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সভাপতি, তিনি একেবারে এই যে কেন্দ্র থেকে শুরু করে মহানগর, পৌর, থানা, উপজেলার এই যে সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে ডেকেছেন, এই দলের মধ্যে যে কোনো যদি বিভেদ বা দ্বন্দ্ব এখনও থেকে থাকে সেটি যেন মিটিয়ে দ্রুতই দলের ইশতেহার বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন। নির্বাচনে সেই জায়গাটিতে যেন কোনো নতুন করে কোনো বিভেদ বা দ্বন্দ্ব সৃষ্টি না হয়, যেটি সরকারের কাজ করতে সরকারের এই যে দলীয় যে আওয়ামী লীগের যে দলীয় ইশতেহার সেটি বাস্তবায়নে কোনো সমস্যা তৈরি করতে পারে এমন যেন কোনো বিভেদ নতুন করে তৈরি না করা হয় এই উপজেলা নির্বাচনকে সামনে রেখে, সে বিষয়টি নিয়েও কিন্তু দিক নির্দেশনা দেবেন দলের সভাপতি এবং এই নেতাকর্মীরাও তাদের কথাও কিন্তু শুনবেন দলের সভাপতি, যে আসলে কীভাবে এই দ্বন্দ্ব বা বিভেদগুলো মিটিয়ে ঐক্যবদ্ধভাবে দলের ইশতেহার বাস্তবায়নে কাজ করা যায় সে বিষয়টি নিয়ে তাদের কথা যেমন শুনবেন তিনিও কথা বলবেন। তো কিছুক্ষণের পরেই আসলে এই দলের সভাটি শুরু হবে এবং দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে দর্শকদের আরও বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই সেসব তথ্য আপনার মাধ্যমে আমরা জানাতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ বিকাশ বিশ্বাস।